পাওয়া যাবে না। তরিকা বিবির মাইয়া রূপারে যারা লুট করছে তা যাবে কই? ইন্দুরের গর্তে সাল যাবে? পারবে না। এই সামান্য বিষয়টা নিয়ে আপনারা উত্তেজনা করবেন না, উত্তেজনার কোনোই কারণ নাই। আছে কারণ, অবশ্যই আছে। এই যা সামান্য বিষয় না, রাত বিরেতে ঘরে ডুববে, আর আপনি বলেন সামান্য বিষয়। মায়ের লাথি দিব, কপালে ঘাই মারবো, মেয়ের মুখে গামছা বেঁধে উঠাই নিয়ে যাবে, এই যা সামান্য বিষয়। ছোটখাটো একটা ভাষণই দিয়া ভালো হইলাম মাস্টার। আছো কেমন? এলাকায় কবে ফিরলা? এদিকে আসো, তুমি তো ভিড়ের পাবলিক না, তোমার জায়গা এইখানে এইখানে। হয় বান্দরের দল, চেয়ার দে। চেয়ার লাগবো না, আমি যে বসতে আসেনি সেটা তো বুঝতে পারতেছেন মিয়া সাহেব। হ্যাঁ, সেইটা বোঝা যায়। এলাকায় গোলবালার এমন একটা সুবর্ণ সুযোগ পাইলে তুমি ছাড়বা কেন? কিন্তু আমি বলি কি ভাই সব, এমনি এলাকায় প্রবলেম, এর মধ্যে এইসব হাবি যাবি শুনিয়া গোলমাল করলে তো উন্নয়নের কোনো কাজই করা যাবে না। ফালান আপনার উন্নয়ন, আগে রূপার বিচার করেন। এখন পর্যন্ত ম্যাডারের কোনো খোঁজ নাই, মনে রাখবেন? রাখছি, মনে রাখছি মাস্টার। আমি তো অকুস্থ হয়ে যাবারই আয়োজন করতেছিলাম, এরই মধ্যে বাড়ির হলে যে পাবলিকের আগমন, পাবলিক ফলায় তো আর হাঁটা যাওয়া যায় না। যে কথা বলতেছিলাম, চলেন মাস্টার, এইখানে বিচার পাওয়া যাব না, যা করার আমাকে করতে হইব। কি কইলি তুই? বিচার পাওয়া যাবে না, যা করার তোদেরই করতে হবে। এই কি করবি, কি করবি তোরা? এই মাথা মোটা ভোদাই যন্ত্র, কি খবর আছে তোদের? সেটা সময়ে দেখা যাব। চলেন মাস্টার, চলেন। চলেন চলেন ভাই সকল, আমরা মাস্টার সাহেবের পিছনে পিছনে যাই। আসেন আসেন, হাসেন কেন বাজান? কুতু কুতু লাগছে বাদশা, আমারও কুতু কুতু লাগছে। কেন, কে আপনাদের কাতু কুতু দিল? আবার কে? তুই, তুই দিলি। আমি আমি আপনার কাছে কত দিলাম কখন? আমি তো বিচারে বসছিলাম। তোর বিচার দেখাই তো সেই জিনিস লাগলো। দেখ তোর এই নিয়ে মিয়াদের বিচারের তরিকা, মিয়ারা এরকম কুতু কুতু বিচার করে না। আওয়াজ দেবি মেঘের গর্জনে লাহান, সুক্ষু দিয়া অগ্নিবাণ মারবি, অগ্নিবাণ লাঠি দিবি, গুতা দিবি, মুরগি লাহান মানুষ জব করবি, তো বেশে না? এইবার আপনি অফ যান বাজান। কি জামু? অফ মানে চুপ যান, আপনি গো আমল গেছে গা, এখন নতুন আমল, এই আমলে বিচার আচারের স্টাইল অন্যরকম, আপনি বুঝবেন না। আরে অন্তত পক্ষে ওই মাস্টার হারার পুতের একটা গাইল তো দিবার পারতি। পারতাম, কিন্তু দিব না। প্রকাশ্য জনসমাবেশে একজন মুক্তি যোদ্ধারে অপমান করলে আমার পলিটিক্স হবে? সেক্রেটারি জি, অকুস্থলে যাওয়া যাক, চলো। ওই সরাব বাদশা কি কইল, কারে অপমান করলে কি হইব? মুক্তি যোদ্ধা দাদা, মুক্তি যোদ্ধারে অপমান করলে। কি কইলি? শব্দটা শুনছি শুনছি মনে হয়। শুনছেন? সেই যে গোলমালের সময় হয়েছে, আর কইস না, আগা লাগছে আমার। মানে আমারও দাদা।